সভ্যতার বিকাশের জন্য মানবজাতি কি করেনি? কখনো কখনো সভ্যতার বিকাশে প্রকৃতির সাথে জুড়ে দিয়েছে কৃত্রিমতাকে, যে কারণে প্রকৃতির সেই অভাবনীয় স্থানটি হয়ে উঠেছে আরো বেশি প্রাণময়, বিশ্ব অর্থনীতিকে করেছে আরো সমৃদ্ধ এবং সৃষ্টি করেছে মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। ঠিক তেমনই একটি নিদর্শনের নাম হলো সুয়েজ খাল। ছোটবেলায় অনেকে হয়তো সুয়েজ খাল সম্পর্কে পড়েছি, কিন্তু কতটুকু বা জানি মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই খালটি সম্পর্কে? চলুন এই খাল সম্পর্কে জেনে নিই কিছু তথ্য, নিজের জানার ভাণ্ডারকে করি আরো সমৃদ্ধ। প্রায় 150 বছর যাবত ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে চলেছে সুয়েজ খাল। মিশরের সিনাই উপদ্বীপে মরুভূমির বালি খুঁড়ে এই খাল তৈরি করা হয়েছে। এখানে দেখা যায় পৃথিবীর এক অন্যতম অভূতপূর্ণ দৃশ্য, বিশাল বিশাল সামুদ্রিক জাহাজ ভেসে যায় মরুভূমির মাঝখান দিয়ে। সুয়েজ খাল তৈরি হওয়ার পর ইউরোপ ও ভারতের মাঝে দূরত্ব কমে যায় প্রায় 7,000 কিলো। অতীতে সমুদ্রপথে ইউরোপ থেকে আফ্রিকা ঘুরে ইন্ডিয়াতে আসতে সময় লাগত প্রায় 5 থেকে 7 মাস। বর্তমানে সুয়েজ খাল খননের পর এর সময় লাগে মাত্র 3 থেকে 4 সপ্তাহ। বর্তমানে পৃথিবীর প্রায় 10% সমুদ্র বাণিজ্য শুধুমাত্র এই সুয়েজ খালের মাধ্যমে হয়ে থাকে। পৃথিবীর অন্যতম সম্পদ সুয়েজ খাল সম্পর্কে জানবো হিমটিপসের এই পর্বে। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সুয়েজ খালের প্রকৃত নাম হে সুয়েজ ক্যানেল, আরবিতে একে ডাকা হয় কানাত আল সুয়াস এই নামে। এটি মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল, যেটি ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। 4,000 বছর পূর্বের ইতিহাস বহন করেছে এই খালটি। আরো অজানা বিষয় হলো এ সুয়েজ খাল দিয়ে ভেসে এসেছিল মিশরের উপর অমানবিক দুর্দশা। মিশরকে প্রায় 2,500 বছর এই শিকল বয়ে বেড়াতে হয়েছিল। ঐতিহাসিকরা এই সুয়েজ খালকে মিশরের কণ্টক হার বলে দাবি করেছিলেন। এটি খ্রিস্টপূর্ব 1897 থেকে 1839 অব্দের মধ্যবর্তী সময়ের কথা। এছাড়াও দার্শনিক অ্যারিস্টটলের লিখিত বক্তব্যে এই খাল খননের কথা উল্লেখ আছে। ঐতিহাসিকদের মতে মিশরের আধিপত্য ফারাওনিকো একদিন স্বপ্নে নীল নদ থেকে লোহিত সাগর পর্যন্ত দীর্ঘ একটি খাল খনন করার দৈব্যবাণী পান। লক্ষাধিক দাস নিয়ে তিনি শুরু করেন খাল কাটা। নেকো সমগ্র বিশ্বকে জানাতে চাইলেন যে মিশরীয়রা শুধু যুদ্ধবাজ হয় না, বাণিজ্য ও সম্প্রীতির পথেও তারা হাঁটতে পারে। কিন্তু হঠাৎ কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এই খাল খনন কর্মসূচি। ঐতিহাসিকদের মতে আরও একটি দৈব্যবাণী এসেছিল তার কাছে, যাতে লেখা ছিল এ খাল মিশরের জন্য কাল বয়ে আনবে। তাই মিশরকে রক্ষা করতে এ খনন বন্ধ করে দিতে বাধ্য হলো তিনি। তাই ফারাওদের আমলে ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মিল আর হয়নি। সময় পেরোনোর সাথে সাথে প্রজারাও মনে করতেন দেবতারা নিষেধেই বন্ধ হয়ে গেছে এই খাল খনন। এরপর নেপোলিয়ন বোনাপার্ট মিশর অভিযানে আসার পর ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। কিন্তু ভূমধ্য সাগর থেকে লোহিত সাগরের উষ্ণতা 10 মিটার বেশি থাকায় অনেক খরচ হবে বিধায় খাল খননের চিন্তা বাদ দেয়া হয়। এরপর 1854 সালে বিভিন্ন দেশের প্রকৌশলীরা মিলে সুয়েজ খালের নকশা তৈরি করেন। সেই সময় মিশরের ক্ষমতায় ছিলেন সাইদ পাশা। সুয়েজ খাল খননের মূল উদ্যোক্তা ছিলেন ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দি লেসেন্স। এরপর 1859-এর এপ্রিল মাস থেকে শুরু হয় এর খনন কাজ। 10 বছর ধরে খননের পর খালটি 1869-এর নভেম্বর মাসে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। খননের সময় 10 বছরে প্রাণ হারায় প্রায় 120,000 শ্রমিক। শুরুতে এর দৈর্ঘ্য ছিল 164 কিলোমিটার এবং গভীরতা ছিল 8 মিটার। বেশ কিছু সংস্কার ও সম্প্রসারণের পর 2010 সালের হিসাব মতে এর দৈর্ঘ্য 190.3 কিলোমিটার, গভীরতা 24 মিটার এবং সর্বনিম্ন সরু স্থানে এর প্রস্থ 205 মিটার। খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথরিটির মালিকানাধীন। 1875 সালে ব্রিটিশ শিল্পপতি রথচাইল্ড এই খালের কিছু শেয়ার কিনে নেন। এরপর থেকে ব্রিটিশরা এই খালের উপর তাদের কর্তৃত্ব স্থাপন করে। এরপর মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর ফলেই তৈরি হয় সুয়েজ সংকট।
এই সুয়েজ সংকটের কারণে 1957 সালের এপ্রিল মাস পর্যন্ত সুয়েজ খাল বন্ধ রাখা হয়। এছাড়াও আরব ও ইসরায়েলে যুদ্ধের পর 1967 থেকে 1975 পর্যন্ত দীর্ঘ 8 বছর বন্ধ ছিল এই সুয়েজ খাল। এ সময় ইচ্ছাকৃতভাবে 40টি জাহাজ ডুবিয়ে সুয়েজ খালের নৌ চলাচল বন্ধ করে দেয় মিশর। এই খাল তৈরির আগে কোনো জাহাজকে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো, যার ফলে পৃথিবীর বড় বড় জাহাজ কোম্পানিগুলোকে জ্বালানি তেল বাবদ গুনতে হতো মোটা অঙ্কের টাকা। সুয়েজ খাল একটি 1 লেন বিশিষ্ট খাল, যাতে 2টি বাইপাসের স্থান আছে। এগুলো হলো বাল্লাহ বাইপাস এবং গেট বিটার লেক। সুয়েজ খালের চারপাশে সৌন্দর্য দেখার মতো, লক্ষ লক্ষ মানুষের নিপুণ হাতের ছোঁয়া যেন লেগে আছে এই খালের দুই পাশে, যা না দেখলে বিশ্বাস করার মতো না। সুয়েজ খালে পানামা খালের মতো কোনো লক বা ভিন্ন উচ্চতার নৌপথে জলযান নেবার জন্য ব্যবহৃত বিশেষ গেট নেই, তাই সমুদ্রের পানি অবাধে এই খালের ভিতর দিয়ে প্রবাহিত হয়। সাধারণত বিটার লেকের উত্তর দিকের খালে শীতকালে উত্তরমুখী স্রোত প্রবাহিত হয় এবং গ্রীষ্মে দক্ষিণমুখী স্রোত প্রবাহিত হয়। অন্যদিকে লেকের দক্ষিণ দিকের খালে স্রোত সুয়েজের জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয়। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী সুয়েজ খাল শান্তিকালীন সময় অথবা যুদ্ধকালীন সময় সবসময়ে যে কোনো দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধজাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তো ভিউয়ার্স, আশা করি সুয়েজ খাল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আপনাদের জন্য থাকবে সুয়েজ খাল সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম।